হ্যালো হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল রিটিকে রাইডার। তো আজকে দেখাবো আমি সেলফ রিপেয়ারিং বা স্টার্টারকে রিপেয়ারিং কীভাবে করা হয়। তো আমাদের কাছে একটি সেলফ এসছে, তো আমরা তার কার্বনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেটে এই কার্বনগুলো ছিল লাগানো একদম ছোটো ছোটো হয়ে গেছে এবং হার্ডও হয়ে গেছে, যার কারণে মিস্ত্রি এদিকে পরিষ্কার করছে এবং পুরোনোগুলোকে আমি এদিকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো যেগুলো যে নতুন কার্বনগুলো আনা হয়েছে এগুলো ডেন্সর অরিজিনাল, তো আমি সেগুলো পাশে রেখেছি। সেগুলো আর এগুলো থেকে আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন। অরিজিনাল আমি প্যাকেট থেকে ছিঁড়ে যেতে বার করে ফেলেছি, এর জন্য প্যাকেটটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর কার্বন জানেন তো, যেখানে শোল্ডারিং করা হয় বা তাতাল থেকে ঝালাই করা হয়, ওল্ডিংয়ের জায়গাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার না করলে ওল্ডিংটা ভালো ধরে না বা রাংটা কিন্তু ভালো মজবুত হয় না ঝালাইটা। সে কারণে সেই জায়গাগুলো আমরা ভালো করে কোরাত ব্লেড হোক বা ছুরি হোক অথবা শীষ পেপার দিয়ে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে ওয়েল্ডিংটা বা ওর ইলেকট্রিক্যাল কানেকশানটা লুজ না হয়, সেটা যেন পারফেক্টভাবে হয় এবং পাকাভাবে যেন হয়, যাতে ভোল্টেজটা ভালো পায় এবং স্টার্টার বা সেলফকে ঘুরাতে খুব কুইকলি কার্বন কাজ করবে এবং ফায়ারিংটা দেবে বা কাজটা করবে। তো আমাদের পরিষ্কার করার পর অবশেষ তো আমরা এবারে ঝালাই করে নেবো। তাতালটা আমরা গরম করেছি, তো মাথাটা একবার আমরা পরিষ্কার করে নিই, তাহলে আমাদের ওয়েল্ডিংটা করতে সুবিধা হবে। কতটা গরম হয়েছে আমরা একবার দেখে নিই। হ্যাঁ, তো গরম হয়ে গেছে, তো আমরা হালকা হালকা করে মাথায় ধরিয়ে নেব রাং দিয়ে, যাতে আমাদের ওয়েল্ডিং করতে সুবিধা হবে বা আমরা যে কার্বনটি ঝালাই করবো সেই কার্বনটা আমাদের ওখানে ওয়েল্ডিং করে রাখতে আমাদের আরও সুবিধা হবে। তাতে হালকা টেম্পার দিলে বা হালকা হিট দিলেই আমাদের কার্বনটি অতি সহজেই এখানে সেটিং হয়ে যেতে পারবে। তো দেখতে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটি, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজ থেকে ফলো করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, বা কারো কোনো বিষয়ে জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের প্রত্যেকগুলো একটু করে মাল কার্বন ধরানো, এই কার্বনে যেখানটায় ফিটিং হবে সেখানটায় রাং ধরিয়ানো হয়ে গেছে, যেহেতু পিছন দিকটা একটু বাকি আছে তো আমরা ওই দিকটা ধরে দিই যেটার সাথে আপনার বডি কয়েলের কানেকশানে আসছে যেখানটা। তো প্রত্যেকটা আমরা হালকা করে রাং ধরিয়ে নেব। তো ধরানো হয়ে গেছে, দেখেন একদম গরম, যার জন্য আমি ক্যামেরাটা দূর থেকে দেখাচ্ছি। আর কার্বনগুলোতেও হালকা করে ধরিয়ে নেব, কার্বনের ব্যাকসাইডগুলো, তাতে কী হবে আমাদের কার্বনটি ওখানে বেশিটা রাং দিতে হবে না, হালকা টেম্পার দিলেই ওখানে ওয়েল্ডিংটা হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটি কার্বনে আমরা কিন্তু হালকা করে আপনার রাং ধরিয়ে নেব, বা ঝালাই মশলা বলুন বা পেস্ট বলুন, সেটা আমরা ওখানে হালকা করে ধরিয়ে নেব, যার কারণে আমাদের ওয়েল্ডিং করতে সুবিধা হবে। নাসির সঙ্গে আর কি মারবি নাই বলে দিল, একটা কথা বলে চারটা কথা বলবে, তুই জানিস কি না জানিস বল, আমার আমার কাছে চলে আসছে ও, এমনি গড় পাকা ও আরাম তো কাজ দিয়ে সত্যি বলো, এ ও আর আগে দিয়ে আর আগে দিয়ে কি কার বল গাড়ি দিয়েছে কি, ওরে আমার আমার ও এমনি গড় পাকা, আগে দিন মনোজকে বলেছি যে খাবে মার ধর আমার কাছে, ও নিজে নিজে কি মনে করে জানো তো, আমি বড় মিস্ত্রি হয়ে গেছি ঠিক আছে, অল্প বয়সে পাকলা বল তার দুঃখ চিরকাল। ঠিক আছে, তো যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের চারটি আপনার যে কার্বন আছে কার্বনের ধরানো হয়ে গেছে। আমাদের আর্মিচারের যেটা পুরনো আছে, আমরা নিচের পজিশনে যে হাউজিংটি দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করেছি, করে ফিটিং করে দিয়েছি, এটুকু নর্মাল আপনারা জানেন। আর পাশে যে পার্টটা আছে ওটা অটো, তো আমরা ভালো করে এটাকে, যেহেতু ওল্ডিং করার সময় প্রচণ্ড পরিমাণে টেম্পার হয় তো ওই জন্য কাপড় দিয়ে ধরে নিয়েছি, আমি বলছি প্লাস দিয়ে ধরে নাও, তাহলে কী হবে আমার হাতে গরমটা লাগবে না। তো মিস্ত্রি বলছে যে না ভিতরে একটু কাপড় দিয়ে নিই, তাহলে কী হবে কাপড়টা দিলে যে রাংটা এক্সট্রা হবে যে গোলে পড়বে বা টেম্পারে, সেটা আমার অপোজিটে গিয়ে বডি কয়েলকে ড্যামেজ করতে পারবে না বা সেখানে নষ্ট হবে না, তার জন্য ভিতরে কাপড় দিয়ে নিচ্ছে, তাতে আগুন বা ফায়ারিংয়ের চান্স থাকে কিন্তু সেই পর্যন্ত গরম আমরা হতে দেবো না। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম, মিস্ত্রি হাত দিয়ে ধরার চেষ্টা করে পাচ্ছে না, তা বললাম লাস্টে প্লাস দিয়ে ধরো, তো লাস্টে কিন্তু সেই প্লাস দিয়ে ধরছে, ধরে রাখতে পারছে না এতটা গরম। আর ওয়েল্ডিং করতে গেলে প্রচণ্ড পরিমাণে গরম হতে হবে, যাতে রাংটা গলে যায় এতটাই টেম্পার হতে হবে, তবেই গিয়ে কিন্তু ওয়েল্ডিংটা পুরো পারফেক্ট ধরবে বা রাংটা ভালো জায়গায় আটকাবে, তবে গিয়ে আমাদের স্টার্টার কিন্তু আরও কুইক ঘুরবে বা স্মুথলি ঘুরবে, লোডটা ভালো নিতে পারবে। সামনে না ভালো হবে না।
আবার রাম বেঁকে গেছে, মাঠে পেলাই দিয়ে ধরা যাবে না? হ্যাঁ পেলাই দিয়ে ধরতে গেলে নড়ে যাচ্ছে না, পেলাই দিয়ে ধরতে চাইছে না, এই জন্য যে নড়বে, হাতটা কাঁপছে, বসে গেছে। যেটা বলছিলাম, দেখুন প্রচন্ড পরিমাণে টেম্পার হচ্ছে, যার জন্য প্লাস দিয়ে ধরতে বলেছি, প্লাস দিয়ে চেপে ধরে যাতে ওটা নড়ে না যায়, কিন্তু যখন ওয়েল্ডিং করায় তখন কিন্তু গলে যায়, রাংটা গললে সেটা নরম হয়, আর হাওয়ার সাহায্যে কয়েক সেকেন্ডে কিন্তু শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায়, যার জন্য আমরা প্লাস দিয়ে ধরে যে জায়গায় ধরানো হয়েছিল রাং সেই জায়গায় ধরে, এবং তার গোড়াটার অংশটা আমি কিন্তু তাতাল ধরা আছে, হিট দেওয়া আছে ওখানে, আমি কিন্তু সাইড থেকে রাং দিয়ে দিচ্ছি, যার কারণে রাংটা আরও ছড়াবে ভালো বা আপনার ওয়েল্ডিংটা বেটার হবে। আর দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে আমাদের কাজ, আমরা কিন্তু কাপড় দিয়েছিলাম সেভাবে ভুল হচ্ছিলো, তাই আমি লাস্টে আলটিমেটলি মিস্ত্রিকে বললাম যেভাবে করো সুবিধা হবে। তো আমাদের দেখতে দেখতে কিন্তু কার্বনগুলো ঝালাই করা হয়ে গেছে, একটি মাত্র বাকি আছে, তো আমরা সেটাকেও ঝালাই করে নেব। ঝালাই করার পরে আমাদের পুরো ফিডিং প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে থাকুন। আমাদের ঝালাই করা কিন্তু হয়ে গেছে, দেখুন আমরা কিন্তু বডি কয়েল যেটা আছে সেটাকে আমরা ফিটিং করছি, ওখানে সেটিং করে দেওয়া হয়েছে, তো কার্বনের যে হোল্ডার আছে হোল্ডারটিকে বসিয়ে দেওয়া হলো, বসিয়ে আমরা কার্বনগুলো জায়গায় বসিয়ে দেবো, আগে বসিয়ে নেবো, বসানোর পরে পিছন সাইড থেকে যে স্প্রিংগুলো হয় স্প্রিংগুলো আমরা বসাবো। হ্যাঁ আপনারা যখন ফিটিং করবেন তো অবশ্যই এর পিছন দিকে ধ্যান রাখবেন, যে কার্বনগুলো যখন বসানো হবে কার্বনগুলো কোন দিকে বসছে সেটা দেখে ওয়েল্ডিং করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবং কার্বনগুলো ফিটিং করার পরে পিছন দিকে স্প্রিং হয় ওটা কিন্তু টেম্পারে কি যে প্রেশারে থাকে ছিটকে যেতে পারে, তো আপনাকে কেয়ারফুলিভাবে সেটাকে আঙুল দিয়ে ভালো করে চেপে ধরে প্রেস করে বসাতে হবে, এটা আঙুল দিয়ে করতে হবে আপনাকে, হাতের কাজ, কোনো মেশিন বা যন্ত্রের কাজ নয়, হাতের কাজ। দেখুন আমাদের মিস্ত্রি করছে যেভাবে, হাত এক আঙুল দিয়ে চেপে ধরতে হবে আপনাকে, আর এভাবে বসিয়ে দিতে হবে, খুব সুন্দরভাবে বসে যাবে। এবং এগুলো ফিটিং হয়ে যাওয়ার পরে এর উপরে একটা ফাইবার প্লেট হয় যেটা কার্বনগুলোকে চেপে রাখতে সাহায্য করে এবং স্প্রিংগুলোকে চেপে রাখতে সাহায্য করে যাতে বেরিয়ে না যায়। তাহলে কি হবে, আমাদের কার্বনগুলো পুরো প্রেশারে থাকবে আর্মিচারের সাথে, এবং কারেন্টটা পুরো ফায়ারিংটা ভালো হবে, তাতে আর্মিচারটা খুব কুইকলি ঘুরবে, যাতে আমাদের স্টার্টটা ওতে সাহায্য করে, যে খুব সুবিধা হবে। বডি কয়েলের সাথে একদিকে অপর দিকে একটা তার আছে, যেটা হলো আপনার আমাদের অটোর সাথে কানেকশন আছে, অটোর সাথে যাবে। তো আমাদের স্প্রিং সেটিং করা হয়ে গেছে, তো আমরা ব্যাক বাটিটা একবার ঢুকিয়ে দেখে নেব, আর তার সাথে আপনাদের ব্যাক বাটি বুস্ট চেঞ্জ হয়েছে, যেহেতু আমরা একটু হালকা গ্রিশ বা একটু অয়েল দিয়ে নেব যাতে আমাদের সেটিংটা ভালো হয়। তো উপরে প্লেটটি ফিটিং হচ্ছে, প্লেটটিকে বসিয়ে দেওয়া হচ্ছে, যে প্লেটটি বলেছিলাম ফাইবার প্লেট, এগিয়ে কার্বন বা স্প্রিংকে কভার হিসাবে ব্যবহৃত হয় বা কাজ করে, যাতে বেরিয়ে না যায় বা কোনোরকম এতে ফায়ারিং আউট জায়গায় না চলে যায়। তো আমাদের ব্যাক পার্ট যে আছে, ব্যাক প্যাক আমাদের কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দিয়ে কিন্তু আমরা ফিটিং করে দেবো। এটা আপনারা আর্মিচার বসানোর আগে একবার দেখে নেবেন বসিয়ে, যে বুস্ট ঠিক আছে কি না বা আউট ব্যালেন্স ঘটছে কি না বা জাম হচ্ছে কি না, সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া দরকার। তাহলে কিন্তু আপনাদের স্টার্টার কাজ যতই ভালো করুন, নতুন আর্মিচার বা নতুন কার্বন লাগালেও কিন্তু কাজ করবে না আলটিমেটলি, কেন ও বডিতেই জাম হচ্ছে যখন ফ্রি ঘুরবে না, আপনাকে বডি বুশের সাথে বা ব্যারিংয়ের সাথে ফ্রি রাখতে হবে আগে, তারপরে বাদ বাকি প্রসেসে কাজ করতে হবে। এবং আমার কিন্তু একদম খুবই ইজি স্টার্টারে কাজ করা, আর একদম নর্মাল, যেহেতু আপনি যদি প্রবলেম ধরতে পারেন বা বুঝতে পারেন। তো আমাদের ফিটিং করে দেওয়া হয়ে গেল, কিন্তু সাইডে দেখুন দুটি বল্টু আপনাদের সামনে ফিটিং করছি আমরা, এবং এগুলোকে টাইট করে দেওয়া হবে, টাইট করে দিয়ে আর যখন কাজ করবেন একটা কৌটো বা ডাব্বা বা হাউজিং টাইপের নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে যেগুলো কাজটা করতে বা ওটার টাইট করতে। তো আমরা টাইট করেছি, টাইট করা চলছে, টাইট করা চলছে, দেখুন টাইট করা আমরা কমপ্লিট হয়ে গেলে আমরা চেক করব বাইরে, যেহেতু আমরা গাড়িতে লাগিয়ে তো চেক করব, আপনাদের দেখাতে পারবো না সেলফ কীভাবে ঘোরে, তো আমরা বাইরে আমরা ই করব। এখানে একটা 12 নম্বর নাট লাগবে, যেটা বডি কয়েলের তার আছে, সেই বডি কয়েলের তারটি আমরা এখানে একটি নাট লাগবে, এটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে সাইড করে পুরো জায়গায় প্রেস করে দিলাম বা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নাটটি লাগিয়ে দেবো, নাটটি লাগিয়ে দিয়ে আমরা পুরো টাইট করে নেব।
তো আমরা যে হাউজিংটি চেঞ্জ করেছি সেটাও আপনাদের দেখাবো, যে হাউজিংটা আমরা চেঞ্জ করা হয়েছে আর সেলফটা কি তার সাথে আমরা চালিয়ে বা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে শাটার কীভাবে ঘোরে বা কীভাবে ঘুরছে কিনা বা কতটা ইজি আছে বা কতটা জাম আছে। দেখুন আপনারা ফলো করুন, তারটা লুজ হচ্ছিলো যার জন্য কিন্তু ধোঁয়া বেরোচ্ছিলো। তো আমাদের প্রত্যেকবারেই কিন্তু ট্র্যাকটা করে কাজ করবে সেলফ, এটা ডাইরেক্ট সেলফটাকে ঘোরানো হচ্ছে স্টার্টারকে। দেখুন ঘুরছে কত স্পিডে বা কত রানিংয়ে ঘুরছে। এরপরে আমরা অটো দিয়ে লাইন দেবো, অটো দিয়ে লাইন দিয়ে হচ্ছে আমরা চেক করবো সামনের পজিশনে হাউজিংটি চেঞ্জ করা হয়েছে। অয়েল দেওয়া হয়েছে কিন্তু যার জন্য ধোঁয়াটা বেরোচ্ছে, অয়েলটা দিতে বারণ করেছিলাম বা হালকা দিতে বলেছিলাম, বেশি দেওয়া হলে এভাবে ধোঁয়া বেরোতে পারে। দেখুন প্রত্যেকবারেই কিন্তু সেলফ কাজ করছে। এবার আমরা অটো চেক করে নেবো, সেলফ আমাদের ঘুরছে তো ঘোরাতে আমরা এবার অটোটা চেক করে নেবো, সেটাকে আপনারা ফলো করুন।